2013 সালে রাজধানীর মতিঝিলে পুলিশ কনস্টেবল বাদল মিয়া হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি রিপননাথ ঘোষকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার মির্জাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে রাজধানীর কারণ বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বাহিনীর মুখপাত্র খন্দকার আলমইন জানান, মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার করার জেরেই হত্যা করা হয়। কনস্টেবল 2013 সালের 21 ফেব্রুয়ারি ভিকটিমকে শাহবাগ থেকে প্রাইভেট কারে তুলে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যার পর লাশ মতিঝিল টিএনটি কলোনি এলাকায় ফেলে পালিয়ে যায় আসামি ও তার সহযোগীরা। তারা তাদের মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার লক্ষ্যে এই কনস্টেবল বাদলকে অর্থাৎ ভিকটিমকে তারা টার্গেট করে। পরিকল্পনা অনুযায়ী রিপন তার অন্যান্য সহযোগীদের নিয়ে ভিকটিমকে বিভিন্ন কৌশলে গাড়িতে উঠায়। পরবর্তীতে এই হত্যাকাণ্ডে রিপন সহ আরও চারজন তারাও সেই গাড়িতে থাকেন এবং যে প্রধান পরিকল্পনাকারী রিপন তিনি গাড়ি চালাচ্ছিলেন আর বাকি চারজন গাড়ির ভিতরে ভিকটিমকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তারা ক্রোধ এবং প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা ভিকটিমকে গলায় গামছা পেঁচিয়ে নির্মমভাবে হত্যা করে।